শুক্রবার নাকড়াকাটা ব্লকের বন্ধ ধরণীপুর চা বাগান আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হল। উদ্বোধন করলেন রাজ্যের মন্ত্রী বুলুচিক বড়াইক। চা বাগানে পা রাখতেই আদিবাসী নৃত্যের মাধ্যমে মন্ত্রীকে বরণ করে নেন শ্রমিকরা। এরপরে ফিতে কেটে চা বাগানের অফিস প্রাঙ্গণে প্রবেশ করেন মন্ত্রী। পুজো আগে বাগান খুলে যাওয়ায় খুশির হাওয়া শ্রমিক মহল্লায়। দীর্ঘদিন ধরে খানকার শ্রমিকেরা বিভিন্ন রকম আন্দোলনের মাধ্যমে দাবি জানিয়ে আসছিল সুরেন্দ্রনগর চা বাগান যাতে খুলে দেওয়া হয়। এদিন মন্ত্রীর সাথে ছিলেন মালিক শম্ভু শাহ, গণেশ প্রসাদ, তৃণমূল চা বাগান শ্রমিক ইউনিয়নের সেন্ট্রাল কমিটির চেয়ারম্যান নকুল সোনার, সেন্ট্রাল কমিটির সভাপতি বীরেন্দর বারা, সাধারণ সম্পাদক রবীন রায় ও পুলিশ গোলদার, সহ সভাপতি উত্তম সাহা, সঞ্জয় কুজুর, রাজু কুরুং, তাবারিক আলোর, জেলা পরিষদের মেন্টর অমরনাথ ঝা, অঞ্চল সভাপতি সঞ্জীব সুব্বা, তৃণমূলের নাকড়াকাটা ব্লক সহ সভাধিপতি আজাদ আনসারী সহ অন্যান্যরা। প্রসঙ্গত, এই চা বাগানটি গত 20 বছর ধরে বন্ধ ছিল। আগামী 11 আগস্ট সুরেন্দ্রনগর ও রেড ব্যাংক চা বাগান খুলে যাবে বলে জানিয়েছেন মন্ত্রী। তবে এদিন চা বাগানের মালিকের ভূয়সী প্রশংসা করেন বুলুবাবু। আজকে আমাদের এখানে ধর্মীপুর চা বাগান, আপনারা নিশ্চয়ই জানেন দীর্ঘদিন ধরে এই চা বাগানটা বন্ধ ছিল, প্রায় মোটামুটি ধরতে গেলে প্রায় 20 বছর হয়ে গেল। তো ধর্মীপুর, রেড ব্যাংক এসব চা বাগান বন্ধ ছিল, কিন্তু এর মধ্যে আমাদের লেবার কমিশনের মিটিং ডেকেছিল, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছে আমাদের দপ্তরকে, যাতে সমস্ত চা বন্ধ চা বাগান আছে সেই বন্ধ চা বাগানটি খোলার জন্য। ধাপে ধাপে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন যে এক একটা করে বাগানটা মানে খোলা আরম্ভ হয়েছে, তার মধ্যে ধর্মীপুরা মানে আজকে 1 তারিখ খুলে গেছে। তো নিশ্চয়ই আমি আশা করবো যাতে এই ধর্মীপুর চা বাগানে দীর্ঘদিনের মানুষের একটু স্বপ্ন ছিল যদি এই বাগানটা যদি খুলে, তাহলে এখানের যারা শ্রমিকরা আছে তাদের জন্য ভালো হবে। আজকে আমরা আনুষ্ঠানিকভাবে আমরা মানে বাগানটা খুলে গেল, আজকে আমরা এখানে একটা উদ্বোধনী একটা প্রোগ্রাম সবাইকে নিয়ে আজকে আমরা সমস্ত লিডারশিপ, সবচেয়ে আমি প্রথমে যেরকম আমি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি ধন্যবাদ জানাচ্ছি, সেই রকমই আমাদের ট্রেড ইউনিয়ন নেতারা আছে। আপনারা নিশ্চয়ই জানছেন আমাদের নতুন একটা ট্রেড ইউনিয়ন এখন তৈরি হয়েছে, সমস্ত আমাদের যে কর কমিটি আছে, আমাদের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টরা আছে, আমাদের পার্টি কেবলের চা বাগানে সমস্ত লিডারশিপের উদ্যোগে আজকে এই চা বাগানটা আমরা খুলতে পেরেছি, তাদের জন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আর নিশ্চয়ই আমি আশা করব যে আমাদের এখন গ্রিন টি কি নাম গ্রিন টি ট্রেডিং কোম্পানি বন্ধ অবস্থায় কিন্তু তারা কিন্তু এখানের মানুষের সঙ্গে সবসময় যোগাযোগ রেখে তাদের সঙ্গে কাজ করেছে, তারা বন্ধর অবস্থা তারা কিন্তু মানুষের পাশেই ছিল, তাদের সঙ্গে এইখানে প্রত্যেক সপ্তাহ তারা পেমেন্ট দিয়েছিল, সবসময় তাদের সঙ্গে একসাথে মিলেমিশে তারা বাগানকে সঠিকভাবে চালিয়েছিল, যার ফলে এই বাগানটাও কিন্তু সেরকম ক্ষতি হয় নাই, আর আজকে সেই বাগানটা খুলছে। তো সেই জন্য আমি তাদেরকেও আমি ধন্যবাদ জানাবো যে এই মালিক পক্ষের একটা অবদান আছে এই বাগানে, তারাও কিন্তু এই বাগানকে মানে ভালো রাখার জন্য বন্ধ হয়ে গেলে আপনারা নিশ্চয়ই জানেন বন্ধর অবস্থা কিন্তু অনেক ক্ষতি হয়ে যায় চা বাগানে, কিন্তু এই বাগানটাকে সবাই মিলে কিন্তু এই ধরে রাখতে পেরেছে। আপনারা নিশ্চয়ই জানেন যে এইখানে আমাদের দেশের প্রধানমন্ত্রী আসছিল, অনেক বাগানকে খোলার জন্য বলেছিলেন আমি এই 7টা বাগানকে অধিগ্রহণ করব, আপনার চোখের পাশে আছে একটাও বাগান অধিগ্রহণ এখনো হয়নি, আজকে যদি অধিগ্রহণ হইতো তাহলে কিন্তু এই বাগান অলরেডি খোলা থাকতো। তো চা বাগানে এখনও কয়টা বাগান বন্ধ আছে? এই 1 তারিখ থেকে আমাদের রেড ব্যাংক আর 11 তারিখ থেকে এই রেড ব্যাংক সুরেন্দ্রনগর এটাও খুলে যাবে, আর এরপরে আর কিছু বাগানও আরও আছে, সেটাও আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ আছে সমস্ত চা বাগানটাকে খোলার জন্য। তো নিশ্চয়ই সেটা আমাদের শ্রম দপ্তরে মানে এটার উদ্যোগ নিয়েছে, আর মেনলি আমাদের ট্রেড ইউনিয়ন নেতারা আপনারা দেখছেন তো সমস্ত বাগানে বাগানে গিয়ে যাতে খোলার উদ্যোগ নিয়ে তারা কাজ করছে, যার ফলে কিন্তু আজকে আমরা এই জায়গাটা পৌঁছাতে পারছি। আরোগ্য ডায়াগনস্টিক ও পলি ক্লিনিক, উই আর হেয়ার টু কেয়ার। এখানে আধুনিক ও উন্নত মানের যন্ত্রাংশের সাহায্যে রক্তের সমস্ত রকম পরীক্ষা, আল্ট্রাসোনোগ্রাফি, কালার ডপলার, ডিজিটাল এক্স রে, ইসিজির সাথে সাথে পাবেন
অভিজ্ঞ ডাক্তারদের সুপরামর্শ এবং সুলভ মূল্যে ওষুধ। তাই আজই যোগাযোগ করুন আরোগ্য ডায়াগনস্টিক ও পলিক্লিনিক, হাসপাতাল পাড়া, সুরিত সংঘ পাঠাগারের বিপরীতে, ধূপগুড়ি, জলপাইগুড়ি। ফোন নাম্বার 03563296999 62955 44099 7478750092।